হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত নলেজ একাডেমি। আজ আমি চলে এসেছি বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা নিয়ে, অর্থাৎ ডিফারেন্ট ডাইনেস্টি অ্যান্ড দেয়ার ফাউন্ডার্স নিয়ে। এই টপিকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টপিক থেকে প্রায় প্রতিটি এক্সামে তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। তাহলে দেরি না করে শুরু করি আজকের টপিক। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেতে পারো। তাহলে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, অর্থাৎ হু ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। সঠিক উত্তর হলো অপশান এ, ইলতুতমিশ। এখানে কিন্তু ভালো করে প্রশ্নটা দেখো, প্রশ্নটা করা হয়েছে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইলতুতমিশ। এবার বলে দিই এর সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। এই ইলতুতমিশ হলো দাস বা গোলাম রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইনি 1210 খ্রিস্টাব্দে কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর। তিনি দিল্লির সিংহাসনে বসার আগে কিন্তু এটিও মাথায় রেখো তিনি বন্দায়ুর রাজা ছিলেন, এবং দাসবংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক, যিনি 1206 খ্রিস্টাব্দে এই স্লেভ ডাইনেস্টি বা দাসবংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বললে উত্তর হবে কিন্তু ইলতুতমিশ, মাথায় রেখো। চলে আসি পরের প্রশ্নে, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো অপশান সি, জালালউদ্দিন ফিরোজ খলজি। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। এই জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে দিল্লির 1290 খ্রিস্টাব্দে খিলজি রাজবংশ প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন সৈনিক হিসাবে কিন্তু তার জীবন শুরু করেছিলেন, এটিও মাথায় রেখো। চলে আসি পরের প্রশ্নে, মৌর্য রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হলো অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। এই মৌর্য রাজবংশ 321 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতে একটি শক্তিশালী রাজবংশ ছিল, এবং মৌর্য রাজবংশ 137 বছর ধরে ভারতবর্ষে কিন্তু রাজত্ব করেছিল। চলে আসি পরের প্রশ্নে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শুঙ্গ রাজবংশ, এই শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান ডি, পুষ্যমিত্র শুঙ্গ। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক। শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল 187 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গের দ্বারা। মৌর্য বংশের যে শেষ রাজা ছিল বৃহদ্রথ, তাকে হত্যা করেই এই পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, কানওয়া ডাইনেস্টি বা কন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান ডি, বাসুদেব। বাসুদেব এই কন্ন বা কানওয়া ডাইনেস্টির কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। বাসুদেব ছিলেন কন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা। বাসুদেব ছিলেন শেষ শুঙ্গ শাসক দেবাভূতির কিন্তু মন্ত্রী। বাসুদেব এই দেবাভূতিকে হত্যা করে কন্ন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। কন্ন রাজবংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্রে, এবং 75 খ্রিস্টপূর্বাব্দে এই রাজবংশ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। চলে আসি পরের প্রশ্নে, পাল বংশ, এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা প্রায় সবাই জানি এর সঠিক উত্তর হলো অপশান এ, গোপাল। গোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। চলে আসি পরের প্রশ্নে, সেন বংশের প্রতিষ্ঠাতা কি? খুবই ইম্পর্টেন্ট, অপশান অনুযায়ী সঠিক উত্তর হলো কিন্তু অপশান ডি, হেমন্ত সেন। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। হেমন্ত সেন ছিলেন বাংলার হিন্দু সেন রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি সেন বংশের মূল প্রতিষ্ঠাতা সামন্ত সেনের পুত্র। সামন্ত সেন কিন্তু সেন বংশ প্রতিষ্ঠা করলেও কিন্তু তিনি রাজা উপাধি ধারণ করেননি, কিন্তু তার পুত্র হেমন্ত সেন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম মহারাজা উপাধি ধারণ করে। তাই আমরা সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু হেমন্ত সেনকেই ধরে থাকি। চলে আসি পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশ, এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান এ, দন্তী দুর্গ বা দন্তী বর্মন। এবার এর সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক। এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তী বর্মন বা দন্তী দুর্গ। প্রথম কৃষ্ণ বিখ্যাত রাষ্ট্রকূট শাসক, যিনি ইলারতে কৈলাস মন্দির কিন্তু স্থাপন করেছিলেন, এটিও বহুবার এক্সামে এসেছে তাই আমি এখানে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট। এই রাষ্ট্রকূট বংশেরই একজন শাসক প্রথম কৃষ্ণ কিন্তু এই কৈলাস মন্দির স্থাপন করেছিলেন।
চলে আসি পরের প্রশ্নে, লোদি বংশ, এই লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো অপশান এ, বাহুলল লোদি। এই বাহুলল লোদি 1451 সালে এই লোদি রাজবংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, সঙ্গম রাজবংশ, এই সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠাতা কি? এই সঙ্গম ডাইনেস্টি কোথাকা থেকে আসছে? এই সঙ্গম ডাইনেস্টি বিজয়নগর সাম্রাজ্যে। বিজয়নগর সাম্রাজ্য মোট 4টি সাম্রাজ্যে বিভক্ত ছিল, সঙ্গম ডাইনেস্টি, সলুবা ডাইনেস্টি, তলুবা ডাইনেস্টি এবং আরাবিদু ডাইনেস্টি। এই যে সঙ্গম ডাইনেস্টি ছিল, এই সঙ্গম ডাইনেস্টির প্রতিষ্ঠা হলেন, সঠিক উত্তর হলো অপশান বি, হরিহর ও বুক্কা। এই হরিহর বুক্কা সঙ্গম রাজবংশ ছিল বিজয়নগর সাম্রাজ্যের একটি রাজ্য। চলে আসি পরের প্রশ্নে, মোঘল বংশ, এই মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো অপশান বি, বাবর। এবার এই বাবর সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক। বাবর মোগল রাজবংশ দিল্লিতে 1526 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজবংশ দিল্লিতে প্রায় 200 বছর ধরে কিন্তু রাজত্ব করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, চৌহান বংশ, চৌহান রাজবংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান ডি, বাসুদেব চৌহান। দেখো অপশান দেখে কিন্তু গোলাবে না, দেখো প্রথমেরটা আছে বাসুদেব আর অপশান ডিতে আছে কিন্তু বাসুদেব চৌহান। সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, বাসুদেব চৌহান। চলে আসি 13 নম্বর প্রশ্নে, সৈয়দ রাজবংশ, এই সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান এ, খিজির খাঁ। চলে আসি নেক্সট প্রশ্নে, হরজঙ্ক রাজবংশ বা হরিয়াঙ্কা ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান এ, বিম্বিসার। বিম্বিসার হলো এই হরিয়াঙ্কা ডাইনেস্টির কিন্তু প্রতিষ্ঠাতা। চলে আসি নেক্সট প্রশ্নে, শিশুনাগ বা শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান বি, শিশুনাগ। এই শিশুনাগ নাগদশক, যিনি হরজঙ্ক বংশের শেষ রাজা, নাগদশককে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেছিলেন শিশুনাগ। চলে আসি পরের প্রশ্নে, নন্দবংশ, এই নন্দবংশের প্রতিষ্ঠাতা কি? নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, খুবই একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য চোল রাজবংশ, এই চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান এ, বিজয়ালয় চোল। এই বিজয়ালয় চোল চোল রাজবংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, গুপ্ত ডাইনেস্টি বা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান ডি, শ্রীগুপ্ত। এই শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবার এর সাম্রাজ্যকালটা দেখে নাও, শ্রীগুপ্তর যার সাম্রাজ্যকাল হচ্ছে 240 থেকে 280 খ্রিস্টপূর্বাব্দে, গুপ্ত বংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। এরপর তার পুত্র ঘটোৎকচ গুপ্ত কিন্তু তার সিংহাসনে বসেন। এই রাজবংশের প্রথম রাজকীয় রাজা বা ম্যাজিশিয়ান কিং ছিলেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত, যিনি একটি বিশাল সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসি নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিয়ে, সাতবাহন বংশ, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো কিন্তু অপশান এ, রাজা শিমুক। রাজা শিমুক কিন্তু এই সাতবাহন বংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং মাথায় রেখো এই প্রতিষ্ঠান বা পৈথান ছিল কিন্তু সাতবাহন বংশের রাজধানী, এটি ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রে অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে এবং শেষ প্রশ্নে, তুগলক বংশ, এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর হলো অপশান সি, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।